আজকে হলের ভিতরে যেয়ে টিকিটটা কাটবো, তো খুব মজা হবে গাইস, দেখতে থাকো। হলে গিয়ে ফার্স্ট টাইম টিকিট কাটছে কেউ রেলের, ঠিক আছে। আপকো ক্যা চাইয়ে? ফার্স্ট টাইম এসবিএফ এর আগে এসেছো? না, আমি আসিনি, ফার্স্ট টাইম। ভবানী বিক্রম রাথোরের এন্ট্রি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি, হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ ঠিকই ধরেছো, জওয়ান সিনেমাটা দেখতে যাচ্ছি, যে সিনেমাটা আমি অলরেডি দেখে নিয়েছি গাইস। আজকে আমার সঙ্গে আছে, দেখতে পাচ্ছি বন্ধু, এই যে এই পাশে দুজন আছে, ঠিক আছে, এরা যাচ্ছে সিনেমা দেখতে। হাই করো, ঠিক আছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, শেষে রিভিউ আছে, রিভিউ দেবো বইটা কীরকম লাগলো আমাদের। গাইস, আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। আজকে আমার যাওয়ার কথা ছিল কলকাতা, কিন্তু কালকে গাইস টিকিটটা কাটতে পারিনি, ঠিক আছে। তো আজকে হলের ভিতরে যেয়ে টিকিটটা কাটবো, তো খুব মজা হবে গাইস, হলে গিয়ে ফার্স্ট টাইম টিকিট কাটছে কেউ রেলের, ঠিক আছে। মুভি না দেখে, মুভি দেখবো বড় পর্দায়, এত এর আগে তো ছোটো পর্দায় দেখেছি, মানে মোবাইলে, হল প্রিন্ট ফার্স্ট দিন, ঠিক আছে। দাঁত দিয়ে নক কাটছো কেন? এখন বাজে 8:15, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, টাইম মতো পৌঁছে যাবো, সবার প্রথমে গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। তাছাড়া আমি এর আগে হচ্ছে এসআরকে লাস্ট পাঠান মুভিটা সম্ভবত দেখেছিলাম, ঠিক আছে, ওটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই মুভিটা যে হাইপ ক্রিয়েট করেছে গাইস, কী আর বলি, প্রচণ্ড, আমার তো দেখে নিয়েছি অলরেডি, প্রচণ্ড ভালো লেগেছে, ঠিক আছে। যদি এটা সিনেমা দেখাটা আগে বলাটা ঠিক উচিত হবে না, কারণ এই পাবলিকগুলো তো এরা এখনও দেখেনি গাইস, ঠিক আছে। তো লাস্ট টাইম তোমাদের সাথে কোন সিনেমাটা দেখেছিলাম বলো? KGF Chapter 2, রাত্রি 8টার সময়, 7:10, আর আজকে হচ্ছে সকাল 9:11। বলো, সাইকেল চালিয়ে কেমন লাগছে গরমে? গরম ভালোই লাগছে, জল বেরোচ্ছে না তো ঘাম, ঠিক আছে। তাই আস্তে আস্তে চলো, সকালের পরিবেশ, ঠিক আছে, আমি তো অলরেডি দেখে নিয়েছি, ঠিক আছে। তো সিনেমা হলে গিয়ে দেখা হচ্ছে। আরে ফার্স্ট টাইম সিনেমা হলে সকালে যাচ্ছি, কেমন লাগছে বলো? রাজীবের মুখ বন্ধ, এখন কিছু বলবে না। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিজ বাবুরহাটের, আর এটা উঠতে গিয়ে ব্রিজে উঠতে এই গরমে সকালে ওয়েদার। আগে থেকে তো বলছি, বলতে আগে বললে তো মজা হবে না, তো আমাদের সিনেমা হল, সরি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মল, আর ওই মলের ভিতরে রয়েছে সিনেমা হল, ঠিক আছে, SBF। তো SBF ফার্স্ট টাইম SBF এর আগে এসেছো? না, হ্যাঁ আমি আসিনি, ফার্স্ট টাইম, ভবানী সিনেমাটা দেখেছি, কিন্তু এটাতে ফার্স্ট টাইম। কেমন লাগছে কিছু বলো? তো ভালো লাগতেছে জীবনে প্রথম, কিন্তু লিফটে আমার বন্ধ, লিফটটা যদি এখন বন্ধ হয়ে যায় এই মুহূর্তে একদম, পুরো ফাঁকা গাইস, কারণ এখন 8:30 বাজে, আমরা চলে এসেছি আগে। ভিতরে ঢুকবো এখন, আমাদের অনলাইন টিকিট বুকিং ছিল, এখন আমরা কালেক্ট করছি অনলাইন টিকিটটা। এই সাই
স্টেশন হলো কমপ্লিট, তো আমরা এখন ওয়েটিং করছি। এখন বাজে হচ্ছে কটা বাজে তারপর তো একটু বই শুরু হয় না, শুরু হয় না। 8:50 আর 10 মিনিট, 8:50, 10 মিনিটের অপেক্ষায়। ঠিক আছে, তো তারপরে আমরা ডাইরেক্ট এন্ট্রি করব। 5 মিনিটস লেটার, তো আমরা এখন সিনেমা হলে যাচ্ছি। এন্ট্রি জওয়ান এন্ট্রি, বিক্রম রাথোরের এন্ট্রি, আওয়াজটা কি টলমি আছে নাকি ভিতরে? SBF BR BB টিকিটটা দেখাও। মানুষ আমাদের পাশে আছে। এখন টাইম হলো ইন্টারভ্যাল, আমরা এসে পপকর্ন নিতে গিয়ে দেখতে পাচ্ছি পপকর্নের যা আমরা এখন বাড়ি যাচ্ছি, সিনেমা শেষ। তো আশা করছি যারা যারা সিনেমা দেখেছো অবশ্যই ভালো লেগেছে, আর যারা যারা এখনও পর্যন্ত সিনেমাটা দেখো নি গিয়ে দেখে এসো, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই করো, টাটা, বাই বাই। রাথোরের যেটা এসআরকে একটা লুক ছিল না, ওই যে ওই লুকটা দিয়ে আসছে আমাদের সঙ্গে, যে নামও বিক্রম।